থানায় লাইনে বিদায় মনে করেন কোর্টে বাধ্য আমরা মামলাটা করছি। গত পহেলা অক্টোবর পাবনার আমিনপুরে মোহাম্মদ সালাম শেখের বাড়িতে হামলার অভিযোগ ওঠে স্থানীয় প্রভাবশালী আব্দুল কাদের ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় পরের দিন থানায় মামলা করতে যান সালাম। তবে অভিযোগ উঠেছে মামলা না নিয়ে উল্টো ভয়ভীতি দেখান ওসি আনিসুর রহমান। পরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে মামলা নেওয়া হয়। থানায় লাইনে বিদায় মনে করেন কোর্টে বাধ্য আমরা মামলাটা করছি। রেজাল্ট পাইনি, যে অবস্থায় অবস্থায় রয়েছে তারা অধিবালকে গুলি বাজাচ্ছে, পুলিশও তাদের সাথে গোলাগুলি করতেছে, সাফান ঠিক আছে, আমার কোনো কাম নাই, আমি রাস্তায় কাঁদতেছি, মার খাইছি, এই অবস্থায় বসে আছি। শুধু সালাম শেখ নয়, এমন হয়রানির অভিযোগ করেন ওই এলাকার আরও অনেকে। টাকা ছাড়া মামলা না নেওয়ার অভিযোগও তাদের। আমিনপুর মামলা করতে গেলেই টাকা ছাড়া মামলা হয় না। আমরা এখন গরিব মানুষ দেখি, আমরা টাকা দিবে পারিনি সোনা, সেই জন্য আমাদের থানায় আমাদের কেসটা লেয়াই নেই। তদন্ত সাপেক্ষে যদি সেটা মিথ্যা প্রমাণ হয় কিংবা মামলার ঘটনার বিষয়ে সত্যতা না পাওয়া যায়, সেই ক্ষেত্রে উনি ওই ফৌজদারি কার্যবিধির 173 ধারার বিধান মতে এটা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারে। আর ঘটনা যদি মিথ্যা হয় সেখানে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে সিআরপিসি 17 ধারায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, আর ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। অভিযোগ সত্য না, টাকা পয়সা নিয়ে মামলা নেওয়া হয় কথাগুলা কে বলেছে এটা আসলে আদৌ সত্য না। এখানে অভিযোগ দিলে আমরা এগুলা যাচাই বাছাই করে আমরা দেখি মামলা নিই, এবং মামলার বিষয়গুলা অবশ্যই আমরা মামলা নিই। সুমোটো তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় যেই হোক না কেন, তার বিরুদ্ধে যে বিভাগীয় ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা উভয়টি আমরা গ্রহণ করব। 2023 সালের 16 জানুয়ারি আমিনপুর থানায় যোগদান করেন ওসি আনিসুর রহমান। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।